হ্যালো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কিভাবে একটি বল রিগ করা যায় মায়াতে, সেটি আমরা দেখব। রিগ করার পর আমরা পরে কিভাবে এটি আমরা স্কোয়াশ অ্যান্ড স্ট্রেস এই প্রিন্সিপালটি কিভাবে করা যায় এই রিগিংয়ের মাধ্যমে আমরা সেটি আজকে দেখব। তাহলে ভিউয়ার্স চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, ফার্স্ট আমরা এখান থেকে পলি মডেলে যাব। পলি মডেল থেকে আমরা এখানে চলে যাব, একটি স্পেয়ার ক্রিয়েট করব, দেন ডাব্লিউ প্রেস করে আমি এটাকে ঠিক এই বরাবর রাখব, ওকে। অথবা আমরা কিবোর্ড থেকে স্পেস বাটন প্রেস করে, রাইট বাটন ক্লিক করে আমরা ফ্রন্ট ভিউতে যাব। এমনভাবে আমরা স্পেয়ারটিকে প্লেস করব যাতে করে সে একদম বেস পজিশনে থাকে। নাইস। তাহলে ভিউয়ার্স, এবার আমরা স্পেস চেপে পার্সপেক্টিভ ভিউতে যাব। পার্সপেক্টিভ ভিউতে যাওয়ার পর এবার আমরা এটিকে এখানে আমরা রিনেম করে নেব বল, ওকে, দেন এন্টার। এবার এখান থেকে আমরা ফ্রিজ ট্রান্সফর্ম করব, দেন হিস্ট্রি অ্যান্ড সেন্টার পিভট করে নিলাম। সেন্টার পিভট করার পর ভিউয়ার্স, আমরা এখন এইটা প্রয়োজনে 3 প্রেস করে নেব যাতে করে একটু স্মুথ হয় এই আর কি। আমরা টোটালি একটি স্পিয়ার বা বল আকারে দেখতে পাচ্ছি। এবার ভিউয়ার্স, আমরা এখানে রাইট বাটন ক্লিক করে আমরা এখানে একটি ভার্টেক্স সিলেকশন করব। নট ভার্টেক্স, আমরা এখান থেকে এবার এটিকে স্কোয়াশ অ্যান্ড স্ট্রেচ করার জন্য আমরা এখন ক্লাস্টার সেট করব। ক্লাস্টার নিতে হলে আমাদেরকে এখানে সর্বপ্রথম ডিফর্মেশনে যেতে হবে, ডিফর্ম মেনু থেকে আমরা ল্যাটিস ক্রিয়েট করব। ল্যাটিস ক্রিয়েট করার পর এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2 আছে, টি ডিভিশন আমরা 2 করে দেব। 2 করে দেওয়ার পর ভিউয়ার্স, এবার আমরা এখানে রাইট বাটন ক্লিক করে আমরা দেখেন ল্যাটিস পয়েন্টে যাব। আমি আবারও বলছি, নট সিলেক্ট ফর মেশ, আমরা সিলেকশন করব ল্যাটিস ডিফর্মার। এখানে এটা সিলেকশন করে এবার আমরা এখানে রাইট বাটন ক্লিক করে আমরা ল্যাটিস পয়েন্টে যাব। দেন এইভাবে এখান থেকে এসে আমরা কি করব, এই 4 পয়েন্টার আমরা সিলেকশন করব। দেখেন ল্যাটিস পয়েন্ট থেকে আমরা 4 পয়েন্টার মানে ভার্টেক্স সিলেকশন, ল্যাটিস পয়েন্ট সিলেকশন করব। দেন এবার আমি এখান থেকে চলে যাব আবার ডিফর্মে গিয়ে এখানে ক্লাস্টার, ক্লাস্টারে এখানে আমি এই অপশন বক্সে যাচ্ছি, এখান থেকে আমি এডিট থেকে রিসেট দিয়ে আমি এখানে বেসিক, এখানে আমি রিলেটিভ মোড অন করে দেব, ওকে। আমি এইটা রিলেটিভ মোডটি আমি অন করে দেন অ্যাপ্লাই। অ্যাপ্লাই করার পর দেখুন এখানে আমার একটা ক্লাস্টার অলরেডি পড়ে গেল। এই যে আমি এখন এখানে সি প্রেস করলে দেখুন ঠিক এই জায়গায় যদি আমি যাই তাহলে আমার এই যে এটা এরকম দেখা যাচ্ছে, ওকে। আর এবার আমি নিচের যে 4 অংশ, এই ডিফর্মার সিলেকশন করে রাইট বাটন ক্লিক করে আমি চলে যাব ল্যাটিস পয়েন্ট। ল্যাটিস পয়েন্ট থেকে আমি এইভাবে নিচের যে 4 কর্নার আছে মানে ভার্টেক্স আছে এটা ধরব ডিফর্মারের। তো আমি আবার ডিফর্ম মেনুতে চলে যাব। ডিফর্ম মেনু থেকে আমি এখান থেকে ক্লাস্টার, ও ক্লাস্টার অলরেডি আমার এই যে অপশন বক্স ইয়ে দেওয়াই আছে, তো আমার অলরেডি এটা রিসেট। দেন এখানে আমি রিলেটিভ মোড অন রেখে দেন, অথবা আমি এটা ক্লোজই করে দিলাম, কোনো অসুবিধা নেই, আপনারা হয়তো কনফিউশনে পড়ে যেতে পারেন। এভাবে সিলেকশন করে ধরে আমি কি করব, ডিফর্ম ক্লাস্টার অপশন বক্সে যাব, প্রয়োজনে রিসেট দিয়ে নেবেন। এখান থেকে আমি রিলেটিভ মোড অন করে দেন ক্রিয়েট, ক্রিয়েট করে দিলে ভিউয়ার্স তাহলে আমি এখানেও আরেকটা ক্লাস্টার পেয়ে যাব। নাইস। তাহলে এখন আমি এই ডিফর্মারটিকে সিলেকশন করে আমি এখানে একটি ইয়ে নিয়ে নিচ্ছি, যেটা হচ্ছে আমার লেয়ারে গিয়ে আমি এই একটা লেয়ার নিয়ে নিলাম, এখানে আমি রিনেম করে লিখে দিলাম যে ডোন্ট টাচ হিয়ার বা ডোন্ট টাচ, রেড সিগন্যাল দিয়ে দিলাম যাতে করে এটা কেউ না ধরে, এখানে আমি লক করে প্রয়োজনে এটা হাইড করে নিব। আমি হাইড করার আগে, তার আগে আমার যে কাজটা করতে হবে, এখান থেকে আমি অ্যাট্রিবিউট এডিটরে যাব। অ্যাট্রিবিউট এডিটরে যাওয়ার পর আমি এখানে ল্যাটিস শেপ যা আছে তাই ল্যাটিস শেপ ডোন্ট টাচ, এই যে সরি FFD ল্যাটিস, এই যে এখানে যাচ্ছি FFD 1, এরকম একটা অপশন দেখতে পাবেন। আউটসাইড ল্যাটিস এটা আমরা অল করে দেব। অল করে দিলে যখন আমরা এটাকে বিভিন্ন দিকে মুভ করাবো, সিটা প্রেস করি, তখন এটা আর কোনো ডিস্টর্ট বা অন্যরকম কোনো প্রবলেম হবে না, ওকে ভিউয়ার্স।
তাহলে এবার আমরা এখানে এটাকে হাইড করে নিলাম, লেয়ার দিয়ে হাইড করে নিলাম। নেয়ার পর এবার আমরা এখানে কার্ভ সারফেসে যাব। আপনারা বিভিন্ন রকমের শেপ দিয়ে এটা শেপগুলো ডিজাইন করে নিতে পারেন, অ্যারো অথবা ফোর ডিরেকশন অ্যারো, টু ডিরেকশন এইরকম রাখতে পারেন। তো আমি এখানে আপাতত সার্কেল দিয়ে দেখাচ্ছি। তো এখানে আমি একটা দেন কন্ট্রোল ডি প্রেস করে আরেকটা সার্কেল নেব। ওকে, এটাকে আরেকটু আমি একটু বড় করে নিচ্ছি, এখন না, বড় আরেকটু পরে করব। দেন কন্ট্রোল ডি প্রেস করে আরেকটা সার্কেল নিলাম। প্রয়োজনে আমি এখানে আর প্রেস করে এখানে আরেকটু এইরকমভাবে বড় করে নিচ্ছি। ওকে, এবার ভিউয়ার্স, আমি এখানে এই সার্কেলটিকে আমি এখান থেকে অ্যাট্রিবিউট এডিটর থেকে আমি এখানে দেখেন অবজেক্ট ডিসপ্লে, এই যে নার্ভ সার্কেল শেপ ওয়ান থেকে অবজেক্ট ডিসপ্লে, দেন ড্রয়িং ওভার রাইড অ্যান্ড দেন এনাবল ওভার রাইড। এখানে ইন্ডেক্স অথবা আরজিবিতে যেতে পারেন। এখানে ক্লিক করে আপনি আরজিবির এখানে ডাবল ক্লিক করে কালার নিচ্ছে না, অথবা আচ্ছা যাই হোক, আমরা এখান থেকে ইন্ডেক্সে গিয়ে এইভাবে আমরা কালার চুজ করতে পারি। নাইস, তো এইটা দেখুন ইয়েলো কালার হয়ে গেল। তারপর এইটাকেও আমি আপাতত ইয়েলো কালার নিয়ে নিচ্ছি। এটা আর মাঝখানেরটা আমি রেড কালার দিতে পারি। এখান থেকে ইন্ডেক্সের মধ্যে রেখেই আমরা চলে যাব রেড। ব্যাস, তাহলে ভিউয়ার্স এখন আমরা এখানে কি করব, আমরা এক কাজ করতে পারি, সাথে একটু আসলে ভালো করে দেখার জন্য আমরা চাইলে এই যে এখানে এই দুইটা রাইট বাটন ক্লিক করে আমরা এখানে অ্যাসাইন ফেভারিট ম্যাটেরিয়াল ফর্ম, এখান থেকে ধরুন আমরা রেড কালার দিতে পারি। আর এখানে এসে আমি আরেকটা রাইট বাটন ক্লিক করে অ্যাসাইন ফেভারিট ম্যাটেরিয়াল ফর্ম, এখান থেকে আমি কি করব, ধরুন ব্লু, এরকম দুইটা কালার নিয়ে আমি রাখতে পারি। নাইস, যাতে করে বলটা আমার ঘুরলে আমি বুঝতে পারি। রাইট বাটন ক্লিক করে এবার আমি অবজেক্ট মোডে যাব। এবার ভিউয়ার্স, আমি এটা আর একটু বড় করে নিচ্ছি, আর প্রেস করে একটু বড় করে নিই। ওকে, আর এইটাকে আমি এখন অল্টার কিবোর্ড থেকে অল্টার টু বাটন প্রেস করে আমি মেশটা হাইড করে নিলাম। এখন এই যে আমার যে সার্কেলটা আছে, আমি ভি প্রেস করে আমি কি করব, একদম এই যে ক্লাস্টারের সাথে অ্যালাইন করে নেব। ব্যাস, তারপর এইটাকেও আমি ভি চেপে ক্লাস্টারের সাথে অ্যালাইন করে নিলাম। দেখুন আমার অলরেডি ক্লাস্টারের সাথে অ্যালাইন হয়ে গেছে, ভি চেপে, ভি ফর ভেরি গুড। ওকে, সি, এই ক্লাস্টার সি এর সাথে আমি অ্যালাইন করে নেব। নাইস, এবার আমি চ্যানেল বক্স থেকে দেখতে পাচ্ছি যে আমার এখানের ভ্যালু একটু চেঞ্জ হয়েছে। এইটা শিপ ধরে এইটা, এই দুইটাকে আমি ধরে এখানে পলি মডেল থেকে এখানে আমি ফ্রিজ ট্রান্সফর্ম করে নেব, দেন হিস্ট্রি করে নিলাম। ওকে, তো এবার অল্টার টু প্রেস করে আমি কি বলে মেশটাকে আমি ভিজিবল করলাম। করার পর এখন এই যে সেন্টারে যেটা আছে আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ, এটাকে আমি এক কাজ করব, বলের সাথে আমি সেন্টার করব। তাহলে বলের সাথে আমার যদি সেন্টার করতে হয়, তাহলে আমার আগে কি করতে হবে, এটা ধরতে হবে, তারপরে বল সিলেকশন করতে হবে। করার পর আমি এবার এখানে মডিফাই থেকে অ্যালাইন অপশনে চলে যাব। অ্যালাইন অপশনে যাওয়ার পর আমি জাস্ট কি করব, এই যে মাঝখানের এইটা সিলেকশন করব। করার পর দেখুন অলরেডি আমার সেন্টারে আছে। আমি একটু অন্যান্য দিকে দেখি, বা এই দিক থেকে যদি দেখি যে আমার এই দিকের সেন্টারটা ইনভিজিবল অবস্থায় আছে, তাহলে আমি বুঝবো যে আমার এটা সেন্টারে আছে। ওকে, যদি দেখি এটা দেখেন ফ্রিজ অবস্থায় আছে, তাহলে বুঝবো যে আমার বক্স এবং শেপের সেন্টারে আছে। দেন ডাব্লিউ প্রেস করে এবার আমি কি করব, এটাকেও আমি সিলেকশন করে দেখেন যে ভ্যালুগুলো ক্রিয়েট হয়েছে, এটা আমি ফ্রিজ ট্রান্সফর্ম করে নিব। তাহলে কনস্ট্রেন করতে হলে আমাদের সর্বপ্রথম ধরতে হবে আগে উপরের কন্ট্রোলটা, তারপরে ধরতে হবে এখানে এই ক্লাস্টার। এখানে ধরতে আমাদের অসুবিধা হলে আমরা এখান থেকে উইন্ডোজ থেকে আউটলাইনারে চলে যাব। আউটলাইনারে যাওয়ার পর আমরা এখানে দেখুন
ক্লাস্টার এই যে উপরেরটা মনে হয় ক্লাস্টার ওয়ান হ্যান্ডেল না বা টপ ক্লাস্টার আর টু হচ্ছে নিচেরটা তাহলে আমরা প্রথমে এইটা ধরব কন্ট্রোলার ধরব তারপর হচ্ছে কন্ট্রোল চেপে এই যে ক্লাস্টার ওয়ান হ্যান্ডেল ধরব ধরে এখানে আমরা এবার অ্যানিমেশন বা রিগিংয়ে যাব এখান থেকে দেখেন কনস্ট্রেইন প্যারেন্ট কনস্ট্রেইন প্যারেন্ট কনস্ট্রেইনে এসে আমরা অবশ্যই এটা রিসেট করে দিব আর এইটা অবশ্যই অন থাকবে মেনটেন অফসেট দেন এখান থেকে আমরা অ্যাড করে দিব অ্যাড করে দিলে দেখেন এখানে ক্লাস্টার হ্যান্ডেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কনস্ট্রেইন ভ্যালু অলরেডি মানে অ্যাক্টিভ হয়ে গেছে তো এইবার আমরা এখানে কন্ট্রোলারটা ধরে আমরা যদি এখানে উপরে তুলি তাহলে দেখেন বলটা এখানে স্ট্রেচ হলো নাইস এবার দুই হচ্ছে আমরা এখানে ধরবো আবার নিচের কন্ট্রোলটা ধরবো দেন কন্ট্রোল বাটন প্রেস করে আমরা এখানে কন্ট্রোল এবার কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে আমরা ক্লাস্টার টু হ্যান্ডেলটি সিলেকশন করব করার পর এবার আমরা কনস্ট্রেইন দেন প্যারেন্টে যাব এবার দেখুন আমরা নিচের অংশটুকু দিলে এভাবে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে নাইস তো ভিউয়ার্স এখন আমরা এক কাজ করব আমরা চাইলে একটা মাস্টার কন্ট্রোল ক্রিয়েট করতে পারি নিচে আর যদি মাস্টার কন্ট্রোল না করতে পারি তা করি তাহলে আমরা এটা দিয়েও কন্ট্রোল করতে পারবো সেন্টারে নিতে পারবো ওকে তো আরেকটা নিতে পারেন লাস্টে আরেকটা কন্ট্রোলার নিলে খারাপ হবে না ভালোই হবে হ্যাঁ ক্যারেক্টার ওয়াইজ হবে তো এখানে আমরা চাইলে আরেকটা কন্ট্রোলার নিচ্ছি যেটা হচ্ছে আর প্রেস করে আমরা পুরো এইভাবে নেব রাইট আচ্ছা এটা আমরা দেখতে পাচ্ছি নিচে আমার মনে হয় নিশ্চয়ই এটা ভ্যালু আমাদের নিচে নেমেছে স্ট্রেস হয়ে গেছে এই কারণে ওকে নাইস তাহলে ভিউয়ার্স আমরা এই যে এটা নিলাম এটাকে আপনারা চাইলে বিভিন্ন রকমের কালার দিয়ে নিতে পারেন অথবা সার্কেল রাখতে পারেন তো আমরা এখান থেকে আপাতত এনাবল ওভাররাইড লাইক এখান থেকে আমি ধরুন এই কালারটা দিয়ে নিলাম এখন আমি সিলেকশন করে এক কাজ করতে পারি রাইট বাটন ক্লিক করে কন্ট্রোল ভার্টেক্সে যাব কন্ট্রোল ভার্টেক্সে গিয়ে আমি এইটা তারপরে শিফট কন্ট্রোল চেপে এইটা এটা চারটা কর্নার ধরে আমি একটু সামান্য একটু এই করে দিচ্ছি আমার মনে হয় ওইরকম থাকাই ভালো খারাপ হবে না নাইস এবার ভিউয়ার্স আমরা এটা পরে এটা আমার এটা একদম রুট কন্ট্রোল না হলে কোনো প্রবলেম নেই না হলে কোনো সমস্যা নেই কিন্তু রাখতে পারেন তো আমরা এখন এক কাজ করব কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করে অবশ্যই সেভ দিয়ে নেবেন সেন্টারে যেটা আছে আমরা এক কাজ করব এইটাকে এর সাথে এটা হচ্ছে আমাদের মেইন কন্ট্রোল আমরা এক কাজ করি এটা সিলেকশন করে নিচ্ছি এটা নাম দিয়ে নিচ্ছি আমি এখানে বা চ্যানেল বক্স এখান থেকে আমি মেইন কন্ট্রোল হিসেবে নিচ্ছি মেইন CTRL মেইন কন্ট্রোল এটা হচ্ছে টপ কন্ট্রোল এটা হচ্ছে বটম কন্ট্রোল আর এটা আমরা মেইন কন্ট্রোল ভিউয়ার্স এখন আমরা এক কাজ করব আমরা এই যে এগুলোর নাম দিয়ে নিলাম এই টপ কন্ট্রোলটিকে আমরা মেইন কন্ট্রোলের সাথে শিফট প্রেস করে এখানে পি প্রেস করে প্যারেন্ট করে দিব দেখুন এর সাথে প্যারেন্টিং হয়ে গেছে আবার এই ভিতরের কন্ট্রোলটি শিফট চেপে আমরা এই মিডল কন্ট্রোলটি ধরবো দেন পি ফর পিপল মানে প্যারেন্ট তাহলে দেখুন আমরা এখন এইটা ধারা আমরা এখন ডাব্লিউ প্রেস করে এবার দেখেন আমরা বিভিন্ন দিকে মুভ করাতে পারতেছি দেখেন মুভ করাতে পারতেছি প্লাস এবার আমরা এখানে এটাকে এখান থেকে দেখেন সেন্টার এটা আমাদের সেন্টার হচ্ছে হ্যাঁ এই হচ্ছে বিষয়টা আর এখন আপনি চাইলে এটাকে ধরে আপনি বিভিন্ন দিকে মুভ করাতে পারবেন কোনো রকম প্রবলেম হবে না তো আমরা যদি এই ল্যাটিসটাকে অন করি তাহলে দেখেন ল্যাটিস আমাদের এর সাথে সাথেই যাচ্ছে কিন্তু ল্যাটিসটা আমরা হাইড করে রেখেছি অথবা আপনি চাইলে এখান থেকে শো থেকে আপনি এখানে দেখেন ডিফর্মার নামে এই যে লোকেটর না ডিফর্মার নামে একটা অপশন আছে ডিফর্মার এই যে ডিফর্মার্স এটা দিলে আপনার দেখেন একদম ল্যাটিস প্লাস ক্লাস্টার সহ দেখা যাবে না কোনো অসুবিধা নাই এবার আমরা দেখা গেছি কি আমাদের এই যে
এই জায়গাটাই আমরা রাখতে পারি। এখন আপনি যদি চান মুভ কন্ট্রোল বা বিভিন্ন দিকে একটা কন্ট্রোল নিতে চান, তাহলে এই মিডল কন্ট্রোলটাকে আপনি এটার সাথে প্যারেন্ট করে দিতে পারেন, আর না হলেও কোনো প্রবলেম নাই। এটা না হলেও কোনো সমস্যা নাই, কিন্তু আপনি চাইলে এখন এটা এই যে এখান থেকেই অ্যানিমেশনটা করতে পারবেন, এখান থেকে আপনি অ্যানিমেশনটা করতে পারবেন। আর যদি একান্তই মনে করেন যে না আমি এটা নিতেই হবে, প্রত্যেকটা কন্ট্রোলার আপনি এখান থেকে কি করবেন, মানে ফ্রিজ ট্রান্সফর্ম করে নেবেন, লাইক এখান থেকে ফ্রিজ ট্রান্সফর্ম করে নেবেন। তারপরে আমরা এটাকে শিপ ধরে, সরি এটা সিলেকশন করে তারপর শিপ ধরে এই কন্ট্রোলারটা ধরে আমরা পি প্রেস করে অলরেডি প্যারেন্ট করে নেব। তাহলে এইটা দ্বারাও আমরা বিভিন্ন দিকে মুভ করাতে পারি। দেখেন সব দিকে কিন্তু আমাদের মুভ হচ্ছে, কোনো রকম প্রবলেম হচ্ছে না। এই অনুযায়ী আপনাদের খেয়াল রাখতে হবে, এগুলো করতে হবে। এইটাকে আপনি রুট কন্ট্রোল দিতে পারেন, বা এইটাও মেইন কন্ট্রোল, বা ওইটা রোটেট কন্ট্রোল, যে কোনো একটা দিতে পারেন, বা রুট কন্ট্রোল CTR। তাহলে ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে একটি বল রিগ করা যায়।